আসসালামু আলাইকুম বেবার স্যার, এই মুহূর্তে যে যেন তাকে আমার ভিডিওটা দেখা, সবাই আমার শুভেচ্ছা অভিনন্দন। আপনারা হলে ইতিমধ্যে বুঝি লাইছেন যে আমরা কোনখানোর উদ্দেশ্যে রওনা দিছি, ভিডিও টাইটেলে বা তামবেলে বুঝি লাইছেন। আজকে আপনারা সবাই লইয়া গুড়ানি যাইম মৌলভীবাজারে দুবাই ফান সিটি, যেটা বাচ্চাদের লাগে খুব জনপ্রিয় একটা জায়গা বানাইছে, সুন্দর জায়গা বানাইছে। তো আজকে আমার বাচ্চাদের লইয়া আমি যাইলাম, মনে মনে ভাবলাম ছোটো একটা ব্লগ করলে আপনারা দেখাই লাইম, তো খুব সুন্দর হইব আশা করতাম। আপনারা সবটা দেখাইম ভিডিও শুরুর থেকেই শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটা দেখবা, টানি টানি না দেখিয়া পুরা ভিডিওটা দেখবা, তাইলে বুঝতে পারবা ভিডিও সব কিছু আমি উল্লেখ করিয়া দিব আপনারা। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, আপনারা মতামত কমেন্টের মাধ্যমে জানাইবা। দেখতে পারবা আপনারা আমরা আইসি আমরা সে কাঙ্ক্ষিত জায়গাত দুবাই ফান সিটি, আমরা গাড়িটা পার্কিং ওর আমরা পার্কিং করার পরে আপনারা দেখাইলাম, এটা হইল পার্কিংয়ের জায়গা, বাইরের যে সুন্দর জায়গা আছে আপনারা পার্কিং করতে পারবা। আর ও যে রাস্তাটা দেখরা, ও রাস্তাটা শেরপুর রোড, আপনি শেরপুর থেকে আইলেও বাইতে আইব বা যাইতে আইব। আর ওটা যেটা দেখলাম মৌলভীবাজারের রোড, মৌলভীবাজার থেকে আইলেও ওটা বাইতে আইব। এখন আমরা ভিতরে যাইব, ভিতরে জনপ্রতির লাগি 50 টাকা করি এন্ট্রি ফিস লাগবো, তো আমরা এন্ট্রি ফিস দিয়া আমরা ভিতরে আইসি। খুব সুন্দরভাবে এখন ভিতরটা আপনারা দেখার চেষ্টা করব। চলো কা প্রথমে একটা রাইড, বাচ্চাদের খুব সুন্দর একটা রাইড, গুড়া গুড়া চড়বা বাচ্চাদের লাগে। এটা আপনারা যতটা রাইড চড়বা প্রতিটা রাইডের লাগে আলাদা আলাদা আপনারা টিকিট লাগবো। এই রাইডটা 40 টাকা, প্রতিটা রাইডও 40 টাকা করে জনপ্রতি লাগবো। এই রাইডটা আমরা দেখলাম, এখন চলো কা আর একটা রাইড। এটা খুব সুন্দর একটা রাইড, অল্প জায়গার মধ্যে তারা খুব সুন্দর করে সাজাইছে। এটাও কিন্তু 40 টাকা জনপ্রতি লাগবো, ছোটো হোক বড় হোক কোনো বিষয় নাই, সবর লাগি সমান 40 টাকা জনপ্রতি। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু খেয়ালে চালাইবা, বাচ্চাদের কিন্তু ফরি যায় না সময়। এরপরে চলোকা এও একটা রাইড হয়েছে বাচ্চাদের লাগে, খুব মন উপযোগী রাইডটা কি বাচ্চাদের রেলগাড়ি খুব সুন্দরভাবে চরণ, এটাও আপনার 40 টাকা করি চড়তে পারবা বাচ্চাদের লাগে, বা আপনি নিজে চাইলেও চড়তে পারবা, সবর লাগে কিন্তু 40 টাকা টিকিট প্রাইস। আপনি রাইড প্রতিটা রাইড যতটা রাইড করবা প্রতিটা রাইডের লাগে আলাদা আলাদা টিকিট রাখবো। চলোকা ওখানে আইসে আর একটা রাইডও, এটা হয়েছে নৌকার রাইড, খুব সুন্দরভাবে নৌকা আপনি নৌকা দুলনাল্লাখান দুলব, এটাও কিন্তু টিকিট কাউন্টার আছে, অন্য আপনি টিকিট করিয়া ঢুকতে হইব, এটাও কিন্তু 40 টাকা করি। এন আপনারা সবাই হইয়া দেখি, যদি আপনারা ফিক্সড করা থাকে যে আমি ও রাইডগুলো চড়মু, ইসা করিয়া কিন্তু আপনারা চাইলে একলগে রাইডের টাকা দিয়া একলগে টিকিট লইতে পারেন, অথবা একটা একটা করেও আপনি টিকিট লইতে পারবা, সমস্যা নাই। এগু আপনার দুলনা এগু কিন্তু ফ্রি, এগুলো খুব টাকা লাগতো না, অথবা ও ফুচকা খাইতে পারবা, বা আপনার বাচ্চাদের লইয়া বইয়া গল্প করতে পারবা। বার্তম আছে, মহিলা বার্তম আলাদা পুরুষ বার্তম আলাদা, এন খুব সুন্দরভাবে ছবি উঠতে পারবা, ছবি উঠার লাগে খুব সুন্দর একটা ভিউ তারা সাজাইয়া রাখছে, ফুচকা খাইতে পারবা, ছবি উঠতে পারবা, আপনার ক্লান্ত সময় লাগলে বইয়া একটু রেস্টও করতে পারবা। মানে সারাদিন মোটামুটি শেষ হয়ে যাব আইলে এই ভিতরে ছোট্ট একটা জায়গা, কিন্তু খুব সুন্দরভাবে তারা সাজাইছে, ছোটোদের লাগে যেভাবে রাইটের আছে বড়োদের লাগে কিন্তু এইভাবে ছবি তোলার জায়গা, বইয়া গল্প করার জায়গা, নাস্তা টাস্তা খাওয়ার জায়গাও কিন্তু তারা সুন্দর করে মানাইছে। এই দেখো কেন আপনি চাইলে দুপুরের নাস্তা করতে পারবা, ডিনার করতে পারবা, তারপরে লাঞ্চ করতে পারবা, সপ্তাহ পারবা, আপনারা চা ফানো খাইতে পারবা, ফুচকা আছে ফুচকাও খাইতে পারবা। তো বাচ্চাদের রাইড এটাতে লাগে কিন্তু আপনার 40 টাকা ঘন্টা হইব, একটা গাড়ি বিভিন্ন আছে, প্লেন আছে, মোটর সাইকেল আছে, বিভিন্নটা ট্রেন আছে, চাইলে কিন্তু 40 টাকা করে প্রতিটা টিকিটও আপনার লাগবো চড়তে পারবা। আর একটা রাইড আছে, এই রাইডটা কিন্তু খুবই সুন্দর রাইড, খুবই চমৎকার রাইড, এটা তো আপনার কিন্তু 40 টাকা করে জনপ্রতি লাগবো। আপনি যজনী হয় আপনি একসাথে টিকিট লইতে পারবা, অথবা সিঙ্গেল সিঙ্গেল টিকিট লইয়াও আপনি পুরা
রাইডগুলো চয়েস করে আস ঘুরতে পারবা, দেখতে পারবা। খুব সুন্দর না ছবি তোলার খুব একটা সুন্দর জায়গা আছে, আপনারা কাপল থাকলে ছবি তুলতে পারবা খুব সুন্দর করে। সুইমিং পুল আছে বাচ্চাদের লাগি, সুইমিং পুল আছে বড়দেরও লাগে। আপনারা 300 টাকা জন প্রতি আপনার এন্ট্রি ফিস, তো 300 টাকা দিয়ে আপনি সুইমিং পুলে গোসল করতে পারবা, সাঁতার কাটতে পারবা, খেলাধুলা করতে পারবা।